আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। এর পূর্বে যে আমরা ক্লাসটা নিয়েছি, নিশ্চয়ই তোমরা থেকে যথেষ্ট উপকৃত হয়েছ। আজকে আবার তোমাদের দ্বিতীয় ক্লাস দিব, যেটা হচ্ছে আজকে তোমাদের আলোচনা করব অধ্যায় নবম থেকে লাভ অনুভূতি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। এই নবম অধ্যায়ে সমস্যা দেখো, আমাদের যা দেওয়া আছে এখানে 8% মুনাফা, 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া। 8% মুনাফা, 8% মুনাফা অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরে মুনাফা। তাহলে আমরা নিতে পারি 100 টাকা 1 বছরে মুনাফা 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হলে ভাগ বেশি হলে আমাদের কি হয়, গুণ হয়ে যায় 8 × 15,000 = 100। আবার বলা হচ্ছে যে 15,000 টাকার আমাদের 5 বছরের মূল্য, তাহলে 15,000 টাকার 5 বছরের মুনাফা নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে কি হয়, বেশি হলে গুণ হয়ে যাবে না 5 × 8 = 5 × 40 × 150। এখানে আমরা সহজভাবে গুণ করবো 4 × 15 = 60, আর আমাদের পাটের সঙ্গে 1টা দিন দিয়ে সহজ গুণ। আমাদের চেয়েছে কি 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তার মানে আমরা পেলাম 15,000 টাকা, 5 বছরের মুনাফা হচ্ছে 6,000 টাকা। কারণ আমার 5 বছর পর মোট পরিশোধ করতে হবে আসল 15,000 এবং লাভ 6,000, তাহলে 5 বছর পর পরিশোধ করতে হবে। সুতরাং 5 বছর পর পরিশোধ করতে হবে 15,000 যোগ করলাম আজ হচ্ছে 21,000। 15,000 টাকা আমার 5 বছর পর সুদ এবং আসল মিলিয়ে পরিশোধ করতে হবে 21,000। কি তোমাদের প্রশ্ন আছে, বোঝার ব্যাপারে কোনো সমস্যা আছে, অন্যায় থাকার কথা না, তোমার বাসায় একটা প্র্যাকটিস করো। এখন আমরা যাবো আর একটা সমস্যা, তোমাদের প্রবলেম নাম্বার অর্থাৎ সমস্যা নাম্বার হচ্ছে তোমাদের 8 নম্বর। দেখো অধ্যায় 9-এ 8 নম্বরে আমরা এখন যাবো। 8 নম্বরে বলা হচ্ছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 কুড়ি সবজি, 1 জুড়ি সবজি কিনে 40% লাভে 1,300 টাকায় বিক্রয় করেন, সবজির পুরো মূল্য। তাহলে 40% লাভে, 40% লাভে বিক্রয় মূল্য
40% আর এক ডিফারেন্ট হলো 100 যোগ 40 100 যোগ 40 মানে 40% লাভে বিক্রয় মূল্য আমাদের 140 টাকা 100 টাকার জিনিস ওই যে করে করেছিলাম সেটা আমি 40% লাভে বিক্রয় করলাম কত টাকা 140 টাকা তাহলে এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 140 টাকা হলে করে মূল্য 100 টাকা তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে করে মূল্য কম হবে তাহলে কম হলে কি হয় ভার 100 ভাগ 140 এখন আমাদের এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 6300 টাকা বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয় বেশি হবে বেশি হলে আমরা কি জানি বেশি হলে গুণ হয়ে যাবে তাহলে 100 গুণ 6300 আর 140 এখন দেখো তোমাদেরকে এখানে কাটাকাটি করার ব্যাপারটা সহজ ভাবে তোমরা নিবা এখানে যদি আমরা কাটি 100 কেটে দিলাম সাত আমরা যদি 7 দিয়ে কাটি 7 গুণে 14 আবার যদি আমি 63 কাটি 7 গুণ 63 আর একটা কটা শূন্য আছে একটা দিলাম কেটে দিই দুই দিয়ে 100 কাটলে 50 গুণে 100 মানে আমাদের আসছে 50 গুণে 90 সরাসরি গুণ করে নিই 545 আর এখানে কটা শূন্য 4 আমাদের গেলাম কত 4500 টাকা ছিল 4500 টাকা তাহলে এই সমস্যাটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা তোমরা আশা করি প্র্যাকটিস করবা যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক আইডি যে গ্রুপ আছে সেই গ্রুপ অনুযায়ী আমাদেরকে টাচ করবা তাহলে আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেব এখন নিশ্চয় তোমাদের খাতা কলম নিয়ে তোমরা রেডি আছো একটু তোমরা বাড়ির কাজ নিয়ে নাও তোমাদের এখানে বাড়ির কাজে আছে ব্যাংক থেকে 15,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হবে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত তোমরা এই সমস্যাটা বাসায় প্র্যাকটিস করবে এবং অনুরূপ যে প্রবলেম গুলো আছে মুশকিল হয়ে এগুলো তোমরা চেষ্টা করো যখন তোমাদের প্রবলেম হবে তখন আমাদের সাথে একটু যোগাযোগ করো তো শিক্ষার্থীরা আমি আশা করব এই নবম অধ্যায় থেকে আমি যে আমাদের প্রবলেম গুলো করাইলাম এই অনুযায়ী এখানে আর নতুন কোনো প্রবলেম নেই চেষ্টা করলে এই অধ্যায়ের সমস্ত সমস্যা বাসায় বসে করতে পারবা সমস্যা হলে আমাকে তোমরা ভালো থাকবা স্বাস্থ্যবিধি মেনে চলবা বাসা থেকে হয়তো বাইরে ঘোরাফেরা